আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। 1989 সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 2019 সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক ও প্রেসিডেন্ট পুলিশ পদক পেয়েছেন। কর্মজীবনে আব্দুল্লাল মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তি রক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন তিনি। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি, সিরাজগঞ্জের সার্কেল এএসপি, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের অতিরিক্ত এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার, আর্মড পুলিশ ব্যাটেলিয়নের এএসপি, এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নীলফামারী জেলার সুপারিনটেন্ডেন্ট পুলিশ, ডিএমপির ডেপুটি কমিশনার, এআইজি এবং ঢাকা সদর দপ্তরের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হন চৌধুরী আব্দুল্লাল মামুন। চৌধুরী আব্দুল্লাল মামুন 2020 সালে র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পান। তারও আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। বুধবার রাতে সংশ্লিষ্ট সূত্র ঢাকা টাইমসকে খবরটি নিশ্চিত করেছে। গত 30 সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাল মামুন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের পরপরই তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। মঙ্গলবার রাতে আইজিপি ঢাকায় স্বামীবাগের লোকনাথ মন্দির এবং নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।